আপনারা যার সাথে কথা বলেছেন তার চতুর্দিকে মাদক ব্যবসায়ীদের থাকে, তার চতুর্দিকে মাদক ব্যবসায়ীদের দ্বারা সে নিয়ন্ত্রিত কমে যায়। আমার লোকে মাদক ঘুরে সব করে সব হইলে উনি অভিযোগ করুক না কেন, পুলিশের বলুক যে মাদক ব্যবসায়ী মেয়র সব দুই নাম। আমার কাছে তো এভিডেন্স আছে, এভিডেন্সে ফাইভ মিনিস্টার অফিস থেকে 2018 ওনার নামে এক নম্বর তারিখে কেন এলো এটা উত্তর দিতে হবে। এটা একটা পত্রিকা মন্ডল একটা নিউজ ছাপিয়েছে, সেই পত্রিকার বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করেছি। বোকাজ, এটা হলো বোকাজ। এই কেস মিস দেয় মানুষের দেহ, আমি আমার এটা করছি, এটা দিচ্ছি, এটা দিয়েছে। কেস হলো একটা বাহানা, আমি আমার এই বিচ্যুতি করছি দিয়ে এলাম একটা কেস। কিন্তু একটা সাংবাদিক শ্যামল দত্ত, উনি একটা লার্নের সাংবাদিক, উনি কি কাজ করতো সারা ফাইভ মিনিস্টার বসে আমার নাম আইনা কাপাই, এক নম্বর আমার নাম দ্বিতীয় শহীদের নাম আসে গেল। আমি 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 দুঃখ, আমি আমি নিজে নিজে খারাপ লাগে। অবশ্যই অবশ্যই কুমিল্লার মানুষ সবসময় সক্রিয় ছিল, আমরা এগুলা নিয়ে নিন্দা জানিয়েছি, আমরা সবসময় নিন্দা জানিয়েছি এবং এই নিউজগুলো যখনই হয়েছে তারা তখনই মানুষের কণ্ঠ রোধ করার জন্য চেষ্টা করেছে। একটা প্রমাণ সে দেখাক আপনাদের যে আমি ওর সাথে ছিলাম, একটা একটা মুখে বললো আপনার এটা বড় করে আমাকে জিজ্ঞেস করছেন না। আমার কাছে কোনো প্রমাণ, আমি কথায় কথা গেলে বলছি এখনকার রিভাত ভাই দাঁড়াইছে এলে আমার নামে দুর্নাম করতেছে, কিন্তু এটা তো ব্যাপার, এটা দুর্নাম করলে কোনো এভিডেন্স থাকলে সরকারের জানলো সরকারের বলো। এরপর উপকৃত আমি বলছি আজকে যদি সীমা ইলিশন করতো তো রিভাত ভাই আমার বলতো সীমা বিরুদ্ধে লাগে, এটা রাজনৈতিক কথা আর কি, আমার কাছে প্রমাণ নাই, আমি বলছি আর কি। আসুন আমরা গান্ধীবাড়ে বসি, টাউন হলে বসি, আপনারা সাংবাদিক সমাজ থাকবেন, কুমিল্লার সুধী সমাজ থাকবে, উনি প্রশ্ন করবেন আমি জবাব দেব, যদি সঠিক জবাব না দিতে পারি আমি যখনই আমি ব্যর্থ হব তখনই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। উনি কি আমি উনি কি দুদিকের প্রধান না সরকার প্রধান, তো উনি এটি কথা উনি উনি কার্যক্রমে কথা এটা বল কি করবো বসতি করবো কি আসুক আল্লাহ কামি করলে সব সিটি কমিশনের হাতে দেব না। তারাই বিভিন্ন মামলার আসামি, খুনের মামলা থেকে শুরু করে অনেক মামলার আসামি। এ গত কিছুদিন আগেও উনি ঢাকা মেট্রোপলিটন চিফ মিনিস্টারের কোর্ট থেকে ওনার দুর্নীতির মামলার উনি বেল নিয়ে এসেছেন। হচ্ছে বাহার সাহেব স্থানীয় এমপি হচ্ছে যে ওনার নেতা, তো উনি তো বিএনপিতে অতীতে ছিল, বর্তমান হচ্ছে যে উনি বাহার সাহেবের প্রার্থী নৌকার প্রার্থী। বাহার সাহেবকে এখনও গতকালকে যেই লোক বলে যে বাহার সাহেব আমার নেতা, সে বিএনপির কীভাবে হয়, বিএনপি করতো এটা সে অতীত। বাহার সাহেবের আমার লোক সম্পর্ক আছে না আছে, আমি তো উন্নয়নের লাগে ওনার কাছে নবসর ছিল, উন্নয়ন করতে হলে দুজন এক লাগে থাকে, উনি আমার বড় এমপি সাহেব ওনার কাছে দায়িত্ব, উনিও আমি আমি যারা কাঠ করায় দাঁড়িয়েছি কত বুঝেছি 2023 সালে ডিসেম্বরে উনিও আমার সামনে দাঁড়িয়েছি, যদি ইলিশন করে নৌকা আমার আসে উনি কী করবো, ওই তো বোধ উন্নয়ন করছি, এক বিষয়ে উন্নয়ন করছি, উন্নয়নটা আমারও মাধ্যমে উনি করেছে, আমি সরকার থেকে টাকা আনছি, ওনার লোক বইয়া এই সংযুক্ত করে রাস্তাঘাট করছি, একা একাতে কিছু হয় না। এক হাতে বাহার সাহেবের এক হাতে হচ্ছে যে শেখ হাসিনার নৌকা, আরেক হাতে হচ্ছে যে উনি বিদ্রোহী করতো, যখন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে যিনি যতবার নির্বাচন করেছে ততবারই ওনার ঘড়ি ছিল, ওনার দুই শিষ্যের হাতে, এক শিষ্যের হাতে হচ্ছে নৌকা আরেক শিষ্যের হাতে হচ্ছে ঘড়ি, তো তারা একই পন্থার লোক।